রাম হনু রাম জি রাম হনু রাম। সবার ভালো করো, মঙ্গল করো, আমাদেরকে দেখো যাতে ভালোভাবে কাজ করতে পারি, একটু টাকা পয়সার মুখ দেখতে পারি, যাতে সবাইকে ভালো রাখতে পারি। হ্যালো ইউরিয়ন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। তবে তোমাদের ভালো থাকা সবসময় যেটা কামনা করি ভগবানের কাছে, তোমরা যাতে তোমাদের সাকসেস পাও কাজে, যাতে সেই সব কামনা করে আজকে ভিডিওটা শুরু করছি। তবে আজকে হচ্ছে রামনবমী, যেটা কিনা বলে। তবে বিয়ের আগে কোনো সময় মানে শুনলেও সেরকমভাবে মা বাবাকে দেখতাম না করতে, বা শ্বশুরবাড়ি তো সেরকম ছিল না। তবে আমি এইখানে আসার পর একটা ঘরে ছোট্ট প্রভু প্রতিষ্ঠা করেছিলাম, মানে রাম আর কি, হনুমানজি। তো ও মোটামুটি সন্ধ্যাবেলা ধূপ ধূপ দিতাম আর কি। তো যেহেতু আজকে রামনবমী, আমার দাদা বাড়িতে আবার এই রাম মানে হনুমানজির পুজো টুজো করে আর কি, মঙ্গলবার শনিবার করে জল মিষ্টি দেয়। তো আমার সেটা আর দেওয়া হয় না, ধূপ ধুনোই দিই আর কি। তবে কোনো সময় দেওয়া হয়, কোনো সময় দেওয়া হয় না, মিথ্যা কথা বলবো না ঠাকুরকে নিয়ে। কোনো সময় দিই, কোনো সময় দিই না। অ্যাকচুয়ালি এই ঠাকুর পুজো দেওয়ার ব্যাপারটা না, মন থেকে অনেক শ্রদ্ধা আছে, বাট দেওয়া আর হয় না নিজে থেকে। তো যাই হোক, দাদা অনেকবার বলে দিয়েছিল যে আজকে যেহেতু রামনবমী, একটু মন ভরে একটু ঠাকুরকে একটু মিষ্টি বা জল ফুলমালা দিস। তো মাথায় থাকলো কি যে না থাক, একটু তো ঘরে জল মিষ্টি দেওয়া যেতে পারে যখন হনুমানজি আছেই ঘরে। তো ওই জন্য সকাল সকাল একদম কাজে লেগে পড়েছি, একটু ঘর দর একটু পয় পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকে একটু জল মিষ্টি দেব। মানে বিশাল মহান কাজ করে ফেলছি আজকে, বুঝতেই পারছো। রামনবমী মহাদেবকে প্রতিষ্ঠা করলাম, নারীর সতীত্ব একদম মানে প্রণাম প্রমাণ করার জন্য আর কি, যে আমিও নারী, আমিও ঠাকুর দেবতা প্রতিষ্ঠা করি, পুজো দিই, এরকম আর কি প্রমাণ করার জন্য। তো তেমন কিছু ব্যাপার না, জাস্ট মজা করলাম তোমাদের সাথে। তো রামনবমী নবমীতে কারা কারা হচ্ছে ঘরে পুজো দিয়েছো হনুমানজির, কমেন্ট করো। আর হচ্ছে আমি তো দিলাম, তবে এদিকে হচ্ছে সকাল সকাল একদম কাজকর্ম, যা যা ঘরে থাকে সেইগুলো আর কি সারছি, বাসি যা কাজকর্মগুলো। তো এই পাশে আমাদের রান্নাঘরের এই আলনাটার অবস্থা একদম বাজে হয়ে আছে, মানে একদিন না জামাকাপড়গুলো নামিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ এদিক ওদিক হয়ে আছে জামাকাপড়গুলো, ঠিকঠাক ভালো লাগে না দেখতে। তারপর চলে ছিলাম ঘরে, মোটামুটি বিছানা থেকে শুরু করে সমস্ত কাজকর্ম কমপ্লিট। এবার ঘর ঝাড় দিয়ে একটু ঘর মুছে সোজা চলে যাব হচ্ছে স্নানে। আর মোটামুটি আমার বাসন টাসন জামা কাপড় ধোয়া আগেই হয়ে গেছে। তো এদিকে হচ্ছে এবার ফ্যানটা বার করছি, কারণ যা গরম পড়েছে আজকে রামনবমীতে, ভীষণ পরিমাণে গরম পড়েছে, মানে বলার মতো না। তো ওপরে সিলিং ফ্যানে হয় না, তাই জন্য হচ্ছে এই স্ট্যান্ড ফ্যানটা বার করে রাখছি, কারণ ধুলোবালি পড়েছে প্রায় 7-8 মাস ধরে একইভাবে পড়া আছে। তো ওই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি, আর একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে টুছে নিচ্ছি, কারণ রাত্রেবেলা থেকে ইউজ করব। ওই ছোট শুধু হলো কি ফ্যানে হয় না, প্রচণ্ডই গরম লাগে। তো ওয়েদারটাও আজকে মানে খুব একটা বেশি ভালো নেই, দেখো এখানে ফ্যানটা চালিয়ে ঠিকঠাক আছে কিনা দেখে নিই। অমৃতপাশ শুয়ে পড়লাম, বিশাল কষ্ট হয়ে গেছে আমার, মানে বুঝতে পারছো মহান কাজ করে ফেলছি সারাদিন ধরে। তো দেখো স্নান করে একদম সোজা চলে এসেছি ঘরে। তো আজকে যেহেতু একটু পুজো দেবো, সেরকম কোনো ব্যাপার না, আসলে ভিডিও ফিডিও করতে হয়। তো আজকে একটা নতুন শাড়ি ভাঙবো ভাবছি, সুতির শাড়ি। তো এই শাড়িটা ভাঙবো ভাবছি, এই শাড়িটা অনেকদিন ধরেই পরে আছে, ভাঙাই আর হয় না, একই শাড়ি পরে মোটামুটি ভিডিও করি, তা ভাবলাম চলো একটু শাড়ি ভাঙি। আর আমার সত্যি কথা বলতে না, শাড়ি নতুন শাড়ি ভেঙে পড়তে একদম ভালো লাগে না, মনে হয় কি না ধুর কে পরে ভেঙে, যা আছে তাই দিয়ে ভিডিও করি। সত্যি কথা বলতে আমার এরকমই মনে হয়, অধৈর্য লাগে, মানে আমার প্রতি সেই মানে পেশেন্টটুকু নেই যে আমি ধৈর্য ধরে কোনো কিছু করব। তো ফাইনালি দেখো শাড়িটা পরে এরকম লক্ষ্মী বউয়ের মতো চলে এসেছি। আর মেয়েরা নতুন কিছু পরলে একটু ঢং করবে না, কখনোই হয় না, হয় আয়নার সামনে, আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তারা ক্যামেরার সামনে। আমি তো সেটাই করছি, পেছন দেখাচ্ছি, সবকিছু দেখাচ্ছি। তো দেখো একদম লক্ষ্মী প্রতিমার মতো, লক্ষ্মী প্রতিমা জানিয়ে বসে লাগছে না, তোমরা আমাকে বাজে কমেন্টই করবে, লক্ষ্মী প্রতিমা না তো ছাই। তবু নিজেকে মনে হলো যে আজকে একটু মানে ঘরোয়া সাবেকির মতো সাজি। তারপর চলে আসলাম এই যে আমার হনুমানজিকে পাড়তে, তো এটা একদম ওপরে একদম শাটারে মানে রেখে আমি আর কি ধূপগুণ দিতাম, যেহেতু আমার ঘরে ছোট্ট মানে সিংহাসন কিছুই নেই। তো ভাবছি কিনবো,
তো তারপর হলো কি, কোথায় রাখবো কোথায় রাখবো চিন্তা করতে পারছি না। যেহেতু আজকে কিছু জল মিষ্টি দেবো, ফুলমালা দিলে তো হয়েই যেত, কিন্তু যেহেতু একটু প্রসাদ দেবো, ভোগ দেবো, তো ওর উপরে তো রাখার জায়গা নেই, পড়ে যাবে ভোগ আর কি। তো এই করতে করতে এদিক ওদিক ভাবতে ভাবতে এই থালা দুটো বের করলাম। যখন আমি মাসি বাড়ি গেছিলাম রাসের মেলায়, তোমাদের সাথে শেয়ার করেছিলাম ব্লগ, তো তখন এই থালা বাটিটা কিনে গ্লাসটা কিনেছিলাম পুজো দেওয়ার জন্য। তো আবার চলে গেলাম উপরে, তারপরেও ভেবে পাচ্ছি না যে কি করব কি করব, মানে মাথা খারাপ হয়ে আছে। তারপর ফাইনালি ভাবলাম না, আমার এই বরের কম্পিউটার টেবিলটা আছে, এইখানেই হনুমানজিকে প্রতিষ্ঠা করে আজকের মতো পুজো দিই। আবার পুজোটা কমপ্লিট হয়ে গেলে আমি কালকে আবার ওপরে মানে টানিয়ে রাখবো। তো দেখো এই যে মোটামুটি মুছে নিয়েছি, নিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে এবার একটু ফুলটা দিয়ে দেবো হনুমান প্রভুজির গলায়, তারপর একটু জল মিষ্টি দেবো। তো এখন অনেক 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 আওয়াজ হচ্ছে আমার ঘরে, যেহেতু কাজ হচ্ছে ওই যে বলছিলাম দোতলায়, তো ওই জন্য আর কি একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, জানি অতটা অসুবিধা হবে না। তারপর ওই যে জল মিষ্টিটা দেবো, জল তো ভরেই নিয়ে আসলাম থালায়, তো থালার ওপরেই গ্লাসটা রাখতে হচ্ছে কারণ একটুখানি জায়গা, আর এখানে যেহেতু ইলেকট্রিকের মানে জিনিসপত্র আছে আমাকে খুব সাবধানে না পুজোটা দিতে হবে। মোটামুটি কমপ্লিট, এবার হচ্ছে ধূপ ধুনো দেওয়ার জন্য। আমার ঘরে গ্যাস লাইটার শেষ, তারপর ডেস্ক লাইও শেষ, তো এই করতে করতে আমি আজকে গ্যাসটা ভাগ্যিস পরিষ্কার করে রেখেছিলাম, তাই জন্য এঠোকাটা নেই বলে আমি বাইরে থেকেই হলো গিয়ে ধরিয়ে নিয়ে আসবো ধূপটা, কারণ একদম বাজে অবস্থা হয়েছিল। তো মোটামুটি ধূপটা ধরিয়ে নিয়ে চলে এসেছি ঘরে, ব্যাস এবার হলো গিয়ে মন ভরে একটু প্রভুকে ডাকবো। আর দেখো বিড়বিড় করছি, জয় শ্রী রাম কি বলে হনুমানজি এরকম আর কি, আমি ঠিক বলি মানে মন্ত্রটা জানি না তো ওই জন্য। তো ব্যাস এই আর কি, তোমরা দেখো আমার এই ন্যাকামিটা সহ্য করো, তোমরা তো ন্যাকামিই বলবে ওই জন্য, আর কিছু করার নেই, জাস্ট একটু সহ্য করো আর কি। সবার ভালো করো, মঙ্গল করো, আমাদেরকে দেখো যাতে ভালোভাবে কাজ করতে পারি, একটু টাকা পয়সার মুখ দেখতে পারি, যাতে সবাইকে ভালো রাখতে পারি। তুমি এবার খাবারটা গ্রহণ করো প্রভু। এটা কোথায় রাখবো বুঝতে পারছি না, যেহেতু এখানে ইলেকট্রিকের জিনিস আগুনটা রাখা যাবে না, সো দিতে তো হবে ধুনো। আমি এই পাশে মুখটা করে রেখে দিই, খাবার নিয়ে চলে এসেছি। খুব জোর খিদে পেয়ে গেছে বিশ্বাস করো, এখন প্রায় 2:45 মতো বাজে, আর ভাতটা না একটু জল ঝল মতো উঠে গেছে কারণ গরম পড়েছে যা, সকালবেলা রান্না করি ভোরবেলা, অতক্ষণ থাকে না। এবার ভাবছি কি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, দরকার পড়লে খাবার গরম করে খেতে হবে। তো আজকের মেনুতে আছে দেখো, হচ্ছে এই যে শুক্তো করেছিলাম আর হচ্ছে বাটা মাছের ঝাল, তো এই দিয়ে এখন আমি খাবো, খেয়ে নি, খুব জোর খিদে পেয়ে গেছে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা ভালো লাগলে শুধু একটু শেয়ার করে দিও, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অথচ আমার ভিডিও খুবই ভালোবাসো, আমাকে পছন্দ করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশের দিয়ে বেল বাটনটিকে কিন্তু অল করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও পোস্ট করলে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো, যাতে কেউ মিস করো না যে দিদিভাই আজকে ভিডিও কেন দিল না। নোটিফিকেশনের অলটা না ক্লিক করে রাখলে কিন্তু তোমরা কোনো নোটিফিকেশনই পাবে না প্রত্যেকটা ভিডিওর, তো প্লিজ ওটাও প্রেস করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, নেক্সট দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, বাই।